নবদ্বীপ শহরে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের শেষ রিপোর্ট অনুযায়ী শহরে এ পর্যন্ত মোট পজিটিভ কেস 100-এরও বেশি। এরই মধ্যে গতকালের একটি খবরে চিন্তার ভাঁজ পড়েছে শহরে। সূত্রের খবর অনুযায়ী শহরের দেবানন্দ গড়ীয় মাঠে একসাথে 25 জনের করোনা টেস্ট করানো হয়, যার মধ্যে 4 জনের পজিটিভও এসেছে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি শহরের। সামাজিক দূরত্ব বিধি না মেনে মুখে মাস্ক ছাড়াই চলছে যান চলাচল। নবদ্বীপ ফেরিঘাটে তারই ছবি উঠে এসেছে আজ। তবে ঘাট কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই বলতে চাননি।